হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো সর্ষে দিয়ে কিভাবে ইলিশ মাছ ভাজা করতে হয়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্ষে ইলিশ তৈরি করার জন্য আমার প্রয়োজন ইলিশ, পেঁয়াজ বাটা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাঁচামরিচ এবং সর্ষে। সর্ষেগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এবার আমি এগুলো বেটে নিব। এজন্য আমি এতে অ্যাড করব 2 কাঁচামরিচ এবং 1 লবণ। এতে করে সর্ষেতে যে তিতে ভাবটা থাকে সেটা চলে যাবে। এবার আমি এগুলো বেটে নিব। এবার আমি চুলাটা জ্বালিয়ে নিব। তেল দিয়ে দিব, আমি ইউজ করছি রাঁধুনি খাঁটি সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তেলটা আমার প্রায় গরম হয়ে আসছে, এবার আমি এতে উপকরণগুলো দিয়ে দিব। আমি এতে দিব 1 বাটি পেঁয়াজ বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, একটা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি এগুলো কষিয়ে নিব। সর্ষে ইলিশ রান্নার জন্য আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নিবেন, না হলে মশলার যে একটা স্মেল আছে সেটা থেকে যাবে। মশলাগুলো প্রায় আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে সর্ষে বাটা দিয়ে দিব। সর্ষে বাটার সাথে মশলাগুলো আরো আমি কষিয়ে নিব। A few moments later. মশলা কষানো প্রায় আমার হয়ে গেছে, এবার আমি এতে মাছ অ্যাড করে নিব। দিয়ে দিব মাছ, এবার আমি মাছগুলো উল্টিয়ে দিব। সর্ষে ইলিশ রান্নার জন্য মাছগুলোকে আগে থেকে বেঁচে রাখা কোনো প্রয়োজন হয় না, এগুলো মশলার সাথে এমনিতেই ভাজা হয়ে যাবে। এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিটস লেটার,
ইলিশ মাছ আমার এক পাশ হয়ে গেছে, অপর পাশ হওয়ার জন্য আমি এটা উঠিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এক পাশটা ভাজা হয়েছে। আমি আরো 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার অলরেডি হয়ে গেল সর্ষে ইলিশ ভাজা, এবার আমি এটা নামিয়ে নিব। নাও কমপ্লিট আমার সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাজা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।